গাইস আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আরস ব্লগ অ্যান্ড ইবনু ওয়ার্ল্ড। আজকে নিউ একটা ব্লগ নিয়ে আসলাম। আজকে এসেছি হলো কলেজ রোডে, এখানে নিউ একটা রেস্টুরেন্ট ওপেনিং হয়েছে, এটার নাম হলো ইট বাজ। সো আমরা এখন এটার খাবার আমরা ট্রাই করব। গাইস আমার সামনে মেন কার্ডটা এসে পড়েছে, এখন আমি খাবার অর্ডার করব। ফার্স্ট অফ অল আমি খাবার নিব হলো বার্গার থেকে, বার্গার টাইপের কিছু। এটা হলো ক্রিসপি চিকেন বার্গার, এটার দাম হলো 150। তারপরে আমি চিন্তা করলাম এই সেট মেনু থেকে কিছু নেই, তো এখানে নিব হলো রাইস বল 1, এটা হলো ফ্রাইড রাইস উইথ 3 পিস ক্রিসপি চিকেন অ্যান্ড সালাদ, এটার দাম হলো 120। তারপরে স্টার্টারের মধ্যে নিব হলো উইংস, চিকেন উইংস, এটা 5 পিস, এটার দাম হলো 140। সো গাইস এই সব কিছু আপনার স্ক্রিনে দিয়ে দেবো আপনাদের সুবিধার্থে, সো ওইখানেই দেখতে পারবেন। আর একটু পর আমার খাবার অলরেডি অর্ডার করে ফেলছি, একটু পর খাবার আসবে, সো টেস্ট করে আপনাদের সাথে যা শেয়ার কর। গাইস আমাদের খাবার এসে পড়েছে, এটা হলো রাইস বল, এটা হলো এই বার্গারটা, আপনি হলো উইংসটা। আমি ফার্স্ট অফ অল আমি টেস্ট করবো হলো উইংসটা দেখে। এখানে দিয়েছে হলো সস আর মেয়োনিজ, সো আমি এটার ভিতরে একটু সস আছে উইংসের মধ্যে, দেখি আমি টেস্ট করছি। মেয়োনিজ এইভাবে আমার ফেভারিট, সাথে সস মিক্স করে ভালোই লাগে। খুব গরম, যাই হোক উইংসটা হলো ক্রিসপি টাইপের এবং টেন্ডার, খুবই নরম, কামড়ে ভালো হয়েছে এবং টেস্টটাও ভালো। এখন আমি বার্গারটা দেখুন, বার্গার কী আছে দেখাচ্ছি হলো, এটাও হলো উপরে চিকেন দেন সালাদ দিয়েছে আর মেয়োনিজ সস দিয়েছে বার্গার। এটা সুন্দর, খুব সুন্দর করে রিপ্রেজেন্টেশন করেছে। তো আমি এখন দেখি এটার টেস্টটা কিরকম। বার্গারটা একটু ক্রিসপি টাইপের, এটাও টেস্ট ওভারঅল ভালো, এবং এটার বেশি ভালো লেগেছে হলো মেয়োনিজ মিক্স করা, সো এটা আমাদের খুব ভালো লেগেছে। এখন আমি টেস্ট করবো হলো রাইস বলটা, দুইটা অলরেডি টেস্ট করে ফেলেছি, এটা এটা লাস্ট, এটা হলো রাইস বলটা। আমার সবচেয়ে রেস্টুরেন্টের মধ্যে সবচেয়ে বেশি ফেভারিট হলো রাইস বল, কারণ ম্যাক্সিমাম ব্লগে আমি রাইস বল নিয়েছি, সো আমার রাইস বলটা অনেক ফেভারিট। তো আমি এখানেও আজকে রাইস বলটা টেস্ট করছি, কারণ দেখছি সব রেস্টুরেন্টের রাইস বলের টেস্ট কীরকম ডিফারেন্ট টাইমের, সো আমি আজকেও এটাও নিয়েছি, সো এটা আমি এখন ট্রাই করবো। এটার কোয়ান্টিটি ভালো, পরিমাণটা দেখুন 3 পিস চিকেন এবং কোয়ান্টিটি ভালো, আদার্স রেস্টুরেন্টে আমি এরকম কোয়ান্টিটি দেখি নাই, সো আমার মনে হয় এটা রাইস বলটা আমার কোয়ান্টিটি দেখে খুব ভালো লেগেছে, সো আমি এখন এটা টেস্ট করবো। একদম রাইসটা খুব ঝরঝরে। তো এখন আমি যেটা কথা বলছি, এটা হলো চিকেনটা খুব ভালো টেন্ডার টাইপের, সো ক্রিসপি টাইপেরও আছে, এবং তাদের কোয়ান্টিটি রাইস বলের কোয়ান্টিটি, এটা আমি সত্যি কথা বলছি, অন্য রেস্টুরেন্ট থেকে তাদের রাইস বল কোয়ান্টিটি খুবই ভালো। কারণ আমি যখন আরেকটা রেস্টুরেন্টে ব্লগ করেছিলাম, ওই রাইস বল কোয়ান্টিটি একদমই কম ছিল, এটা আমি মনে করি
দুইজন জনে এনাফ এবং দাম দামটাও পুরো ভালো। সো আমার থেকে যাদের তিনও খাবারটাই খুবই ভালো লেগেছে। সো আপনারা এখানে এসে যদি সর্বপ্রথম ট্রাই করতে পারেন, রাইস বোট অবশ্যই নেবেন, এটা আপনারা দুইজন এনাফ। তারপরে উইংসটাও নিতে পারেন, বার্গারটাও নিতে পারেন, আমার তো খুব ভালো হয়েছে। গাইস আমাদের এখানে অলরেডি খাওয়া দাওয়া শেষ করে ফেললাম এবং এই ইটবাজ রেস্টুরেন্টের আমি আজকে ফার্স্ট আসলাম, এখানে আমি এর আগে আসিনি। সো তাদের সব কিছু খাবার আমার খুব ভালো লেগেছে এবং তাদের বেশি ভালো লেগেছে হলো আমার থেকে উইংসটা। উইংস আমি ওভারঅল আমি উইংস কখনো আমি খাইনি, ফার্স্ট টাইম ট্রাই করলাম, সো আমার খুব ভালো লেগেছে। তারপরে যেটা বলবো এটা হলো আপনার রাইস বোটা। আমি সব রেস্টুরেন্টের রাইস বোট টেস্ট করেছি, সব রেস্টুরেন্ট থেকে আমার থেকে বেস্ট লেগেছে ইটবাজের এই রাইস বোটা। এটা কোয়ান্টিটিও যেমন ভালো আর এটার সাথে তিনটা আমাদের চিকেন দিয়েছে, খুব কি টেন্ডারি টেন্ডার টাইপের। সো আমি রিকমেন্ড করবো আপনার যদি আসতেন ইটবাজ অবশ্যই আসবে। তো গাইস আজকের জন্য আমাদের ব্লগটা আমরা এখানে শেষ করে ফেলবো। নেক্সট কোনো জায়গায় এবং নেক্সট কোনো রেস্টুরেন্টে আপনাদের সাথে দেখা হবে এবং আমার চ্যানেলটি বেশ বেশি করে সবাই সাপোর্ট করবেন যেন আরও সুন্দর করে ব্লগ দিতে পারি। আমার চ্যানেলটির নাম হলো আরস ব্লগ। সো আজকের জন্য আমরা এখানে শেষ করছি, এটা হলো ঈদের আমার ফার্স্ট ব্লগ। সো সবাই আমাকে বেশি বেশি করে সাপোর্ট করবেন, যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে একদম মাফ করে দেবেন এবং ভালো ভালো আপনার যে ব্লগ দিতে পারি। সো সবাই আমার পাশে।